বাবা মাশাআল্লাহ গ্রেট, খুব ভালো লাগছে শুনে। আচ্ছা সিনেমা যখন আপনি করছিলেন, এমন কোন স্টোরি আছে যেটা আপনার লাইফে সবচেয়ে বড় রিগ্রেট ফিল করেন যে এটা করার পর আই থিঙ্ক এটা আমার করা উচিত ছিল না, যেটা আপনি এখনো সাফার করছেন? না তেমন কোনো কোনো মেমরি হতে পারে বা ওটা আজকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন না, বিকজ সব মানুষের একটা পার্সোনাল নাই সেরকম, মানে এই এই 14 বছরে আপনার এরকম কিছু হয়নি? আমার তো অনেকবারই অনেক কিছু হয়ে যায়। কত কিছু হয়েছে, লাইক এই যে আমি সেদিন গাড়ি থেকে নামতেছিলাম, দেখলাম চার পাঁচটা মেয়ে বলতেছে ও মাই গড তৌহিদ আফ্রিদি, তৌহিদ আফ্রিদি, খুব তার পার্টটা আমার আরো বেড়ে গেছে। এক আঙ্কেল তাকে আছে ও তৌহিদ আফ্রিদি না, তো আঙ্কেলকে আমি চিনি, আরো পার্ট বেড়ে গেছে। একটু কোট টোট নিয়ে আমি মার্সিডিস গাড়ি নামলাম, উফ এমনি করলাম, আঙ্কেল বলছে হ্যালো বাবা, আমি হ্যাঁ আমি ভাববে বলো আমার মেয়ের সাথে ছবি তুলো, বাবা তোমার জিপারটা খোলা। আমি বলছি আঙ্কেল থ্যাংক ইউ। আমাকে পচালেন,